চট্টগ্রাম নোয়াখালী ময়মনসিংহ সাভার হবিগঞ্জ ও সহ তেরো জেলায় নতুন করে মোট তিনশো উনচল্লিশ জনের করোনা শনাক্ত হয়েছে আক্রান্তের মধ্যে চিকিৎসক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন প্রতিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিফাত হোসেন সবুজের ডাস্ট রিপোর্ট চট্টগ্রামে নতুন করে আরও নব্বই জন করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার ফজলে রাব্বি এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্তের সংখ্যা তেরোশো ছাড়ালো সাবারে একদিনে নতুন করে আরও বিয়াল্লিশ জন করোনা আক্রান্ত হয়েছে এ নিয়ে মোট আক্রান্ত দুশো জন মুন্সীগঞ্জে নতুন করে আরও বিয়াল্লিশ জন করোনা শনাক্ত হয়েছে এ নিয়ে জেলায় মোট তিনশো জন করোনা আক্রান্ত হয়েছে মৌলভীবাজারে নতুন করে চিকিৎসক নার্স স্বাস্থ্যকর্মী ও সাংবাদিক সহ সাতাশ জনের করোনা আক্রান্ত হয়েছে এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা তিরাশি জন ব্রাহ্মণবাড়িয়া একদিনে আঠারো জনের করোনা আক্রান্ত হয়েছে এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা আঠাশি জন হবিগঞ্জে একদিনে নতুন করে আরও পঁচিশ জনের করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো একশো ছাপ্পান্ন জন ময়মনসিংহে নতুন করে আরও পনেরো জনের করোনা শনাক্ত হয়েছে এ নিয়ে জেলায় তিনশো ঊনপঞ্চাশ জনের করোনা শনাক্ত হলো। দিনাজপুরে গেল চব্বিশ ঘন্টা আরও এগারো জন করোনা আক্রান্ত হয়েছে এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত হলেন একশো জন নেত্রকোনায় ব্যাঙ্ক কর্মকর্তা সহ আরও নয় জন করোনা শনাক্ত হয়েছে এ নিয়ে জেলায় সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে একশো জন পটুয়াখালীতে পৌর মেয়র সহ নতুন করে আরও ছজন করোনা শনাক্ত হয়েছে এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো চল্লিশ জন পঞ্চগড়ে স্বামী স্ত্রী সহ পাঁচজনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে ঝালকাঠিতে নতুন করে ছজন করোনা আক্রান্ত হয়েছে এছাড়াও নতুন করে গাইবান্ধায় দুজন ও পাবনায় একজন করোনা শনাক্ত হয়েছে রিফাত হোসেন সবুজ এসিটিভি নিউজ ডেস্ক প্রিয় দর্শক জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসআই ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট আটিভি ডট টিভি বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইউটিউব ডট কম স্ল্যাশ বিডিতে যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত এসএ টিভির বাছাইকৃত সংবাদ দেখতে ইউটিউব ডট কম স্ল্যাশ এসএ টিভি নিউজে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে সাথেই থাকুন প্রতি মুহূর্তে সবশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি বিডিতে এসএ টিভি সাথে আছি সবসময়